আসসালামু আলাইকুম, আমি গোলাম মোস্তফা। গোলাম মোস্তফা মার্কেটিং প্লেসের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমি শুরু করতে যাচ্ছি নবম ও দশম শ্রেণীর অর্থাৎ এসএসসি আইসিটি বিষয়ের চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করব। চতুর্থ অধ্যায়ের টপিকস হচ্ছে আমার লেখালেখি ও হিসাব। এই অধ্যায়ে আমরা লেখালেখি ব্যবহার করব মাইক্রোসফট ওয়ার্ড 2016 ও হিসাবের জন্য ব্যবহার করব মাইক্রোসফট এক্সেল 2016। তো চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখে আসি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, যদি আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অশেষ ধন্যবাদ। সাথেই থাকবেন, ফিরে আসছি ছোট্ট একটা ইন্টার পর। গত পর্বে আমি আপনাদের দেখিয়েছিলাম ইনসার্টে এই যে অপশনগুলো আছে এইগুলো দেখিয়েছিলাম। আজকে আমি আপনাদের দেখাবো ডিজাইন সম্পর্কে, এই যে ডিজাইন এবং লেআউট এই দুটি অপশনটা আমি আপনাদের দেখাবো। তো ডিজাইন অপশনে আসার পর এখানে দেখুন যে এই পাশে এই ওয়াটার মার্কস আছে। ওয়াটার মার্কস হচ্ছে জলছাপ, বাংলায় যেটা বলে জলছাপ। তো কীভাবে এটা ওয়াটার মার্ক দিতে হয়, তো দেখুন এই যে এখানে ক্লিক করার পর আপনারা চলে যাবেন, এই যে এখানে বেশ কিছু লেখা আছে এটাও দিতে পারেন ডিফল্ট অবস্থায়। আর যদি নিজের নাম বা আপনি ইচ্ছামতো দিতে চান আপনারা দিবেন কাস্টম ওয়াটারমার্ক। এখানে ক্লিক করার পর এখান থেকে যদি নাম লিখে দেন তাহলে দিতে পারেন। এই দেখুন এখানে জাস্ট টেক্সে ক্লিক করার পর এখানে লিখে দেবেন টেক্সে যে আমি আমার নাম দিলাম, দেখুন গোলাম মোস্তফা দেখছেন। এখানে দেওয়ার পর এই যে ওকেতে ক্লিক করবেন, দেওয়ার পরে দেখুন এই যে আমার নাম চলে আসছে, দেখছেন এই যে ওয়াটার মার্কসে আমার নাম চলে আসছে। যদি এটির নাম চেঞ্জ করে একসময় দেখা গেল যে আপনি ভুলক্রমে আপনার দেওয়া হয়ে গেছে নাম, আপনি অন্য কোনো নামে দিতে যাচ্ছেন, যেমন আপনার কোম্পানি নাম দিতে যাচ্ছেন, সেক্ষেত্রে কী করবেন, আবার এখানে যাবেন, এখানে যাই দেখুন আবার দেবেন এই যে রিমুভ দিলে কিন্তু ওয়াটার মার্ক মুছে যাবে, আর কাস্টম দিলে ওইটি আবার চেঞ্জ করা যাবে। এখানে গোলাম মোস্তফা না দিয়ে দেখুন মোস্তফা কম্পিউটার দিলাম, কম্পিউটার। আবার এখানে কিন্তু ছবি দেওয়া যায়, দেখুন আমি ছবিও আপনাদের দেখাবো। তারপরে এই যে ওকে দিলাম, এই দেখুন হয়ে গেছে এই যে মোস্তফা কম্পিউটার। তারপরে যদি মনে করি এটি মুছে দিয়ে আমি একটা ছবি দেবো, সেই ক্ষেত্রে এই যে এখানে ক্লিক করবেন রিমুভ দেবেন, এই যে মুছে গেল। তারপর এখান থেকে আবার কাস্টম ওয়াটারমার্ক দেওয়ার পরে এই ছবিতে ক্লিক করবেন, এখানে ছবি থাকা অবস্থায় যে সিলেক্ট, এখান থেকে যে কোনো একটা ছবি নিয়ে আসবেন। ও এই যে ওয়ার্ক অফলাইন, এখান থেকে আপনি ডেস্কটপের দিকে যে কোনো ছবি যদি মনে করেন, এই যে আমি দেখা গেলো যে এখান থেকে একটা ছবি এই যে নিয়ে আসলাম, এখানে নিয়ে এসে ওকে দিলাম, এই দেখুন ছবিটা চলে আসছে, দেখছেন এই যে মাইক্রোসফট ওয়ার্ডের এই যে ছবিটা এটা চলে আসছে, দেখছেন। তো এইভাবে যে কোনো ছবিকে জলসাপ করতে পারেন। তো তারপর আরেকটা জিনিস দেখাই, এখানে হচ্ছে পেজ কালার, এই পেজটাকে পুরো একটা কালার করতে পারবেন। দেখুন এখানে দেওয়ার সাথে সাথে এই যে বিভিন্ন যদি কালার করতে চান সেক্ষেত্রে এই যে পেজটা কালার করতে পারবেন, দেখছেন। তো আর এখানে যদি মনে করেন যে কালার করতে, এই যে নো কালার দিলে কালারটা উঠে যাবে, বিভিন্ন ইফেক্ট দেওয়া যায়। এই যে এখান থেকে যদি কালারে মনে করেন যে বিভিন্ন ইফেক্ট দেবেন, হ্যাঁ এই ইফেক্টগুলো দিতে পারবেন। আচ্ছা, তারপরে পেজ বর্ডার, দেখুন একটা পেজের বর্ডার, পেজের যে সৌন্দর্য করার জন্য পেজ বর্ডারে ক্লিক করলাম, এখান থেকে আপনারা এই যে বিভিন্ন দাগগুলো দিতে পারবেন। এটা দিয়ে যদি ওকে দেই তাহলে এই যে দাগ চলে আসছে। তো আমি যদি মনে করি এই দাগ দেবো না, অন্য কোনো সুন্দর ডিজাইন কোনো বর্ডার আছে কি না সেটি দেবো, তাহলে আবার পেজ বর্ডারে যাওয়ার পর এখানে দেখুন এটা উঠাই দেবো, নাম দিলাম। আর এইখান থেকে এই যে আর্ট নিচে দেখুন, আর্টের থেকে সুন্দর সুন্দর ডিজাইন করা আছে, এখান থেকে আপনি ইচ্ছামতো যে কোনো একটা ডিজাইন, এই দেখা গেল আমি এটি দিলাম, এটি দিয়ে এই যে ওকে দিবেন, ওকে দিয়ে আসতে দেখুন সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে। তারপর আরও অনেক ডিজাইন আছে, আপনারা ইচ্ছামতো এগুলো দিয়ে নেবেন। এই যে দেখুন যদি মনে করেন যে এখান থেকে আমি এই যে এই ডিজাইনটা নেবেন, নিয়ে ওকে দেন, দেখছেন এই ডিজাইনটা হয়ে গেছে। তো এইভাবে বিভিন্ন ডিজাইন তৈরি করা যায়। তারপর চলে যাই আমরা লেআউটে,
এই যে লেআউটে আসার পরে এই পেজটার সাইজ কত দিবেন সেটা করতে পারেন, কোন বা কোন সাইজে পেপারটা নেবেন এটাকে বলে পেজ সেট আপ। এই যে এখানে আসবেন, পেজ সেট আপ একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। এমএস ওয়ার্ডের প্রথমে কাজ করতে গেলেই এই পেজ সেট আপটা আপনাদের অবশ্যই লাগবে। তাহলে পেজ সেট আপে ক্লিক করার পর দেখুন এখানে এই যে টপ বটম, টপ মানে উপরে, বটম মানে নিচে, লেফট বাই, রাইট মানে ডানে, আপনারা সবাই জানেন। তাহলে এখানে আমরা কত দূর দেবো, এখানে দেখা গেলো যে আমি যদি বেশি দেই, খেয়াল করেন এই যে এখানে একটা প্রিভিউতে দেখাচ্ছে, এটা নামছে, খেয়াল করেন এখানে থাকা অবস্থা ওকে দিয়ে আসতে আসতে দেখুন এখানে লেখা কিন্তু নিচে নেমে গেছে। আচ্ছা, তারপর কত দূরে উপরে উঠাবেন ঠিক যদি এখান থেকে এই পেজ সেট আপ থেকেই আপনি কম বেশি করতে পারবেন। তারপর আরেকটা জিনিস আছে, যদি এখানে দেখা গেল পেপার সাইজ, এই যে পেপার সাইজ দেখুন লেটার সাইজ আছে, এখানে এ ফোর সাইজ দিতে পারবেন, এই যে এ ফোর সাইজ, আবার ইচ্ছা মতো দিতে পারবেন, এখানে অনেক পেপার সাইজ আছে, এখান থেকে আপনারা ইচ্ছা মতো যে কোনো একটা পেপার সাইজ দিয়ে নেবেন। তারপর এখানে দেখুন এই যে পোর্ট্রেট অ্যান্ড ল্যান্ডস্কেপ, পোর্ট্রেট হচ্ছে লম্বালম্বি লেখা আর ল্যান্ডস্কেপ হচ্ছে আড়াআড়ি, এখানে দেওয়ার সাথে সাথে দেখুন এই যে পেজটা ঘুরে যাবে, দেখছেন জাস্ট পাশে ঘুরে গেছে। এই দেখুন পোর্ট্রেট হচ্ছে লম্বালম্বি, এটা ল্যান্ডস্কেপ দিলেই ঘুরে যাবে, ঠিক এই অবস্থায় আপনারা যে পেজটা যেভাবে চান ঠিক এখানে রাখা অবস্থায় ওকে দেওয়ার সাথে সাথে ঠিক সেইভাবে পেজটা দেখুন বড় হয়ে গেছে। আচ্ছা, তারপরে এই যে প্যারাগ্রাফ, প্যারাগ্রাফের কাজ কি, এখানে দেখুন আমি লেখাটা যেভাবে আসে যদি আরও ফাঁকে ফাঁকে দিতে চাই সেই ক্ষেত্রে কী করবেন, এখানে এই যে ব্লক করবেন, ব্লক করার পর এই প্যারাগ্রাফে যাবেন, প্যারাগ্রাফে যাওয়ার পর এখানে দেখুন এই যে লাইন স্পেসিং, এখানে লাইন স্পেসিং ডবল করে দিলাম, ডবল করে ওকে দিয়ে আসতে দেখুন লাইনগুলো ফাঁকা হয়ে গেছে। আবার যদি লাইন কমাইতে চান সেই ক্ষেত্রে আবার প্যারাগ্রাফে যাই, এখান থেকে এই কাজ করতে গেলে খুবই বেশি লাগে, এই যে সিঙ্গেল দিয়ে যদি ওকে দিই এই দেখুন কাছে কাছে চলে আসছে, এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস একটা। এই পেজটারে যদি অনেক সময় কম লেখাকে অনেক ভরতে হয়, অনেক বেশি দিতে হয়, সেই ক্ষেত্রে এইটা খুবই গুরুত্বপূর্ণ আমি মনে করি, এই টিপসটা আমাদের বাস্তব জীবনে খুব কাজে লাগে। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই, নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে বা কোনো উপকার আসে তবে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আজকের মতন এখানে বিদায় নিচ্ছি, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।